শুধুমাত্র আমি দু চারটি কথা আপনাদের সামনে বলবো যে ভারতীয় জনতা পার্টিতে যারা এসছেন বা যারা আসবেন তাদের সবার সম্মান রয়েছে এবং আগামী দিনেও থাকবে। আমাদের যারা এমএলএ জয়েন করেছেন বিভিন্ন দল থেকে তাদেরকে আমরা অনেক দায়িত্ব দিয়েছি এবং আগামী দিন আরও দায়িত্ব দেবো। আপনারা জানেন এখন সাংগঠনিক নির্বাচন চলছে, দু চারটি পোর্টাল আর তারা নিজেদের মতো গল্প ছড়াচ্ছে, যেহেতু বর্তমান শাসক দলের পায়েতলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে, আশা করি সেই জন্য তারা এই ধরনের একটা অপপ্রচার করছে, যে চলে যাচ্ছে সে চলে যাচ্ছে, হয়তো আগামী দিন আরও বাড়বে এই প্রচারটা, অপপ্রচারটা। আর সেই জন্য আমরা প্রথম ভেবেছিলাম যে এটাকে ইগনোর করবো, কিন্তু পরবর্তীকালে আমরা ভাবলাম যে না, একবার প্রথম আপনাদের সামনে আর তাদের মাধ্যমে তারা বক্তব্য রাখবেন এবং বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে বলবেন এবং তারপর বিচার করবেন সাংবাদ আপনাদের মাধ্যমে আর পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের জনগণ বিচার করবে। আমরা কয়েকটি পোর্টাল এবং কয়েকটি সংবাদপত্র যারা লাগাতারভাবে অপপ্রচার শুধু নয় আর এমন কিছু ভাষা প্রয়োগ করছেন যেটা বলা যেতে পারে আর সেটা বলা উচিত নয়, তাদের সম্পর্কে আমরা লিগালি ব্যবস্থার কথা ভাবছি, ভাবনা চিন্তা করছি এবং লিগালি ব্যবস্থা আর গ্রহণও করছি। আমি সব্যসাচী দত্তকে প্রথম বলবো যে উনি পুরো বিষয়টা শুরু করবেন আপনাদের সামনে এবং তারপর বাকি যারা আমার সব পাশে বসে আছেন তারা বিষয়টা বলবেন। নমস্কার, আমাদের বিজেপি সাধারণ সম্পাদক প্রতাপ দাস, আমার সতীর্থ বিধায়ক বন্ধুবর বিশ্বজিৎ, ভাইপো ছোট ভাই ঠাকুর সুধাংশু, বিজেপি মিডিয়া সেলের কনভেনার এবং আপনারা প্রেসের বন্ধুরা, প্রতাপ দা খুব দুঃখের সঙ্গে কিছু কথা বললেন। দেখুন, আমরা প্রথমেই বলি যে আমরা যা করেছি সজ্ঞানে করেছি এবং বিনা কোনো প্রেশারে করেছি, সেই জন্য এই পোর্টালে কি বেরোলো না বেরোলো সেটা নিয়ে আমি মোটেই বিচলিত নই বা চিন্তিত নই এবং আমি আপনাদের কাছে দীর্ঘদিন আপনারা দেখিয়েছেন বলেছেন, আমি তখন সবসময় আমার ক্ষেত্রে অন্তত বলেছি যা করব লোকের মানে সম্মুখে এসে সবার সম্মুখে এসে দাঁড়িয়ে করব, বীরত্বের সঙ্গে করব, কোনো মাথা নিচু করে ব্যাকডোর দিয়ে কোনো কিছু করব না। দলের তরফ থেকে প্রতাপটা বলেছে তথা পশ্চিমবঙ্গে মহান বিপ্লবী ক্ষুদিরামের জন্মদিবস আজকে 3রা ডিসেম্বর, আমরা তার জন্মদিনে তাকে তার কৃতকার্যকে আমরা পাথেয় করে চলতে চাই। নিশ্চয়ই আমরা হয়তো অত বড় মহাপুরুষ হতে পারিনি, ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসি গেছিলেন দেশ স্বাধীন করবেন বলে, আর দুঃখের সঙ্গে বলছি আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই স্বাধীনতা কিন্তু ক্ষুদিরাম চান। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গবাসী হিসাবে একজন জনপ্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গে যে নির্বাচিত সরকার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে অনুরোধ করছি, অনুরোধের সুরে বলছি দুটো কারণে, এক ওনার চেয়ে বয়সে আমি নবীন, দুই উনি রাজ্যের 9.5 কোটি মানুষেরই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু ব্যক্তি কোনো মানুষের বা কোনো সম্প্রদায়ের স্বরাষ্ট্রমন্ত্রী নন। আজকে যে জিনিস মেটিয়াগুরু যে হয়েছে এবং সেটা লজ্জার কোনো ভাষা নেই, কদিন আগে দুর্গাপুজোর সময় আমরা মুর্শিদাবাদে দেখেছি কি হয়েছে, মেটিয়াগুরু যে
গতকাল কি হয়েছে, মৃত্যুর সঙ্গে একটি ছেলে পাঞ্জা লড়ছে এবং দুষ্কৃতীদের কেন ধরা পড়ছে না, এবং আমি খুব দৃঢ়তার সঙ্গে আপনাদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে চাই যে যাকে তাকে ধরে এনে দুষ্কৃতি বলে চালিয়ে দেবেন না। মেটিয়া বুরুজ কেসে সত্যিকারের দুষ্কৃতি যে এই ফায়ারিং এর সঙ্গে জড়িত তাকে সামনে আনুন, কারণ কিন্তু টিআই প্যারেড হবে, টিআই প্যারেডে কিন্তু শনাক্তকরণ হবে, সেখানে যে কাউকে একজনকে ধরে এনে দাঁড় করিয়ে দিলেন শনাক্তকরণে বোঝা গেল, দেখা গেল যিনি গুলি খেয়েছেন তিনি ভগবান না করুক তার কোনো দুর্ঘটনা হয় আর মারুক, তিনি বললেন যে না এ ছিল না, অটোমেটিক কেসটা কিন্তু ধামাচাপা হয়ে যাবে। আমরা চাই এর সঙ্গে আজকে যারা দেশকে রক্ষা করছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখলাম গতকাল মালদায় একজন বিএসএফ কর্মীর পরিবার তার জমি দখল করতে প্রশাসনের মদতে সেই পরিবারকে গ্রাম ছাড়া পাড়া ছাড়া করা হয়েছে। খুব দুঃখের সঙ্গে বলছি এই কোন রাজ্যে আমরা বাস করছি, আইন শৃঙ্খলার অবনতি অবনতি অবনতি। আজকে নির্ভয়া কাণ্ড নিয়ে সারা ভারতবর্ষ উত্তাল হয়েছিল, হায়দ্রাবাদের ঘটনা নিয়ে গত তিন দিন ধরে চার দিন ধরে সারা সংসদ উত্তাল হচ্ছে, কিন্তু পরিসংখ্যায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু কোথাও দ্বিতীয় কোথাও তৃতীয়তে রয়ে গেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোয় মহিলাদের উপরে অত্যাচার পশ্চিমবঙ্গ কিন্তু দ্বিতীয় তৃতীয় স্থানে অবস্থান করছে, আমরা কিন্তু সত্যি করে গর্বিত নই লজ্জিত পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং পুরুষ সমাজের আমিও একজন অংশীদার। আমরা চাই যে অন্তত নির্ভয়া কাণ্ড বা হায়দ্রাবাদ কাণ্ডে যেরকম আমরা সর্বদল নির্বিশেষে পার্লামেন্টে দেখলাম মানুষ সোচ্চার হচ্ছে, সব দলের সাংসদ একসঙ্গে সোচ্চার হচ্ছে, সেরকম ভাবে কালীঘাটের ফুটপাথবাসী নিয়োজনে আমাদের সবার সোচ্চার হওয়া উচিত। এইটুকুই বললাম, আশা করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই এর প্রতি কর্ণপাত করবেন বা এর প্রতি হয়তো বলবেন যে ও বাচ্চা ছেলে কি বলেছে ওর জবাব দেওয়া আমার কাজ নয়, ওটা অন্য কেউ বলে দেবে, আমি বাচ্চা ছেলে ক্ষুদ্র হইলে অতিশয় চতুর, এইটুকু মনে রাখবেন। নমস্কার। কয়েকদিন ধরে সোশ্যাল নেটওয়ার্ক সংবাদপত্রে একটা খবর খুব ভাইরালের মতন করছে যে বিজেপি থেকে আবার বিধায়ক ফিরে আসবার ভাবতে অবাক লাগে যে আমরা যারা এসেছি আগে যারা এখানে বসে আছি এবং আরো বিধায়করা রয়েছেন আমার সঙ্গে তাদের ব্যক্তিগত কথাও বলেছে সুনীল সিং এবং দুলালগড়ের সঙ্গে, একজন কাউন্সিলর অসুস্থ বলে সুনীল সিং আসতে পারেনি এবং দলদার আমার পাশেই বাগদা বিধানসভায় তার স্ত্রী অসুস্থ বলে আসতে পারে। আমরা এসে একটা নীতি আদর্শ যখন মানুষের বিচ্ছুতি ঘটে যায় যার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসটা করেছিলাম, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার কথা বলতাম আমরা করতাম, বাংলার মুখ্যমন্ত্রী শিখিয়েছিলেন, আজকে যখন এই ন বছর সময়কালের মধ্যে দিয়ে আমরা দেখছি যে আমরা 34 বছরে বামফ্রন্টের কাছ থেকে আমরা শিখেছি ধার করে এই সেইগুলোই যেগুলো বামফ্রন্ট যার কারণে বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আন্দোলন লড়াই করেছিলাম বাংলায় শান্তি ফিরিয়ে দেবার জন্য, আইনের শান্তি দেবার জন্য, আর আজকে 8-9 বছরে আমার মনে হয় যে আমরা সবকিছু ছাপিয়ে গেছি, এর বিরুদ্ধে দাঁড়িয়ে দলের মধ্যে যথেষ্ট বলবার চেষ্টা করেছি এবং দলের সুপ্রিমকে গরম ভাই দিয়েছি, চিঠি লিখে দিয়েছি, মৌখিকে জানিয়েছি, ব্যক্তিগতভাবে জানিয়েছি যে যেভাবে অত্যাচার করছে আমরা মনে হয় বামফ্রন্টকে ছাড়িয়ে যাচ্ছি। মানুষ আমাদের কাছে অনেক আশা করে নিয়ে এনেছিলেন বাংলার পরিবর্তন,
এই পরিবর্তন চাই যে পরিবর্তনের মধ্য দিয়ে আজকে বাংলার মানুষ তার নাবিশ্বাস উঠছে। আমি যে বিধানসভায় থাকি বাংলাতে গোল্ড স্মাগলারের টপ র্যাঙ্কে যিনি রয়েছেন রাজ্যের মধ্যে বন্যা পৌরসভার চেয়ারম্যান, এবং সাধারণ মানুষের উপরে যেভাবে অত্যাচার করছে, ব্যবসায়ী বন্ধু থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে অত্যাচার বন্ধার মুখে হয়েছে, আমি বারবার প্রতিবাদ করছি। যখন কোনো সাড়া পাইনি তখনই আমি ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মকর্তাকে, আমাকে সাধারণ গ্রহণ করেছেন সাধারণ এবং এই সুযোগটা করে দিয়েছে অন্যায় প্রতিবাদ করবার জন্য। এটা তো মুখ্যমন্ত্রীর কাছে শিখেছিলাম যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করবার, সেই শিক্ষাটা নিয়ে আজকে যারাই সরকারে রয়েছে তাদের বিরুদ্ধে এই আন্দোলন চলবে। এটা করবো যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস চলবে। এটা নতুন করে আবার ভাবার কি আসবে, এগুলো বলার কারণ আমাদের মতো মানুষের যে ভাবমূর্তি নষ্ট করবার জন্য, রাজনৈতিক কালিমালিপ্ত করবার জন্য, এতে কোনো লাভ হবে না। যেখানে আমার বাড়ি সেই এলাকার মানুষ দেখেছে দীর্ঘ লড়াই, জীবন হাতে করে লড়াই করে এখানে এসেছি, লড়াই আমাদের পরে বড় হয়েছি লড়াইয়ের মধ্য দিয়ে। অথবা বঙ্গার মানুষ জানেন, বাংলার মানুষ যেমন জানেন, আমার বঙ্গার বিধানসভার মানুষ জানে তারা কত অত্যাচারিত, তারা কত নিপীড়িত শোষিত। অথবা বঙ্গার মানুষের স্বার্থে আমি এটা করেছি, তাদেরকে ভালো রাখবার জন্য, শান্তি দেবার জন্য। এখান থেকে ফিরে যাবার কোনো কারণ নেই, এ লড়াই আবার একটা স্বাধীনতা বঙ্গার মানুষকে ফিরিয়ে দেবার লড়াই। যতক্ষণ পর্যন্ত এটা ফিরিয়ে দিতে না পারছি ততক্ষণ এই লড়াই করবো। ভারতীয় জনতা পার্টির কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ যে তারা আমাকে সে সুযোগ করে দিয়েছেন। নমস্কার। একটা ছোট্ট জিনিস, বিশ্বজিৎ বলছিল বঙ্গায় কারো সম্বন্ধে, আমি পৌর প্রধান কি কি তার সম্বন্ধে আর বলবো না, কিন্তু আপনাদের মাধ্যমে একটা জিনিস দেখেছি, আপনাদের ধন্যবাদ জানাই মিডিয়াকে, যে সব জায়গায় দেখি তৃণমূল গিয়ে তার পার্টি অফিস দখল করে বা বিজেপির পার্টি অফিস দখল করছে, সেখানে পুলিশ তৃণমূলকে গার্ড করে দাঁড়িয়ে থাকছে। কিন্তু বনগায় তার উল্টো চিত্র দেখলাম, তৃণমূল চুপ করে দাঁড়িয়ে রইল সংখ্যাটা কম ছিল বলে, পুলিশ গিয়ে তৃণমূলের হয়ে বিজেপির পার্টি অফিস দখল করছে। এটা আপনাদের মাধ্যমে টিভির পর্দায় দেখেছি, সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কয়েকটা কোটালে নিউজ বেরিয়েছে, তাই নিয়ে হাহাকার পড়ে গেছে। আমি আপনাদের কাছে একটা জিনিস খালি জিজ্ঞেস করব, আপনাদের কাছে খবরটা কে দিয়েছে আমরা জয়েন করছি, এটা একটু যদি কেউ বলেন তাহলে আমাদের খুব ভালো হবে। সোর্স বলতে পারবেন? আচ্ছা, সোর্স না বলে মানে আমরা কার কাছে বললাম সেই তথ্যটা যদি পেতে পারি, সেটাও যদি না থাকে সেটাও ঠিক আছে। তো একটা জিনিস বলে রাখি, আমরা নিজের ইচ্ছায় এই দলে জয়েন করেছি, এবং আমার ক্ষেত্রে বলতে পারি এইসব রটনা করে আমাকে যত না টার্গেট করা হচ্ছে, আমার বাবাকে তত থেকে বেশি টার্গেট করা হচ্ছে। কারণ বাবা একটা সংকল্প নিয়েছে, 2021 তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করা, সেই টার্গেটে আমি এবং আমার সতীর্থ সামিল হয়েছি। তাই টার্গেটটা আমাকে করে ফোকাসটা আমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের যথার্থে জানিয়ে রাখি, আমার সাথে জয়েন করেছিল হালিশহর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কালকেও তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার সাথে জয়েন করেছিল কাঁচরাপাড়া কলেজের বেশ কিছু ছাত্র, ছাত্র সংসদের জিএস, প্রচুর মহিলা, কালকে কাঁচরাপাড়া কলেজের ছাত্র সংসদের জিএসকে এবং যারা তাদের সহকর্মী বন্ধু রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে। আমরা কোন রাজ্যে বাস করছি আমি জানি না, যে কারণে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছিলাম সেটা যেন আজকে ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। তাই জন্যই আমরা নিজের ইচ্ছায় আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি এবং থাকবো যতদিন ভারতীয় জনতা পার্টিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে থাকবো। ধন্যবাদ।
নতুন প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন, যেটা হলো যে এই বিষয় নিয়ে কিছুদিন আগে দেখা গেছিল আপনাদের এখানে শোভন বাবু জয়েন করেছিলেন, তার সঙ্গে কি আজকে এই সাংবাদিক বৈঠক নিয়ে কোন রকম কথা হয়েছে? বিজেপি তে জয়েন করা হয়েছে, দেখা গেলো সবশেষ ভাটপাড়াটাও এখন হাতছাড়া হতে চলেছে, এইটা কি কোন রকম বিজেপির কোন গাফিলতি বা বিজেপিতে থাকতে পারছেন এরকম কোন বিষয় রয়েছে? এক্ষেত্রে আমি বলবো পুলিশ আর মার্শাল পাওয়ার দিয়ে আপনার যে হাউস সেখানে গিয়ে যদি বলা হয় যে আপনাকে রাখা হবে না, আপনার যে এডিটা আছে সেও বলবে কিন্তু ওকে রাখার দরকার নেই, সেই জিনিস কিন্তু আমাদের পুরো পৌরসভাগুলোর মধ্যে হচ্ছে। পুলিশ আর মার্শাল পাওয়ার দিয়ে আমাদের দুর্মুষ করা হচ্ছে। বাই ইলেকশনের রেজাল্ট আসার পরে মূলত এই উপচারগুলো কি বেড়ে গেছে বলে মনে করছে? এক আর দুই নম্বর বিষয় আরেকটা, সেটা হচ্ছে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার দাবি করছেন যে বুলবুলে কোনো রকম কোনো কেন্দ্রীয় সরকারের সাহায্য তারা পাচ্ছেন না, যা সাহায্য করছে রাজ্য সরকারই বুলবুল ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করছে। দেখুন প্রথমে বলি যে বাই ইলেকশন যদি আপনারা বলেন যে পশ্চিমবঙ্গে তিনটে জিতেছে, এর থেকে একটা প্রমাণ যে অন্তত যিনি সব থেকে বেশি সোচ্চার হয়েছিলেন ইভিএম বিভ্রাট অন্তত আর হবে, ইভিএম আর বিভ্রাট হয়নি, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। আর দুই, বুলবুলের কথা আপনারা বলছেন, কেন্দ্রীয় সরকার দেবে, নিশ্চয়ই দেবে, আমি সন্দেশটা নিয়েছিলাম, অন্য জায়গায় যাইনি, যেটা যাইনি বলবো না, সন্দেশটা লিখেছিলাম, সেখানে কিন্তু একজন মানুষ মারা গেছিল, তাকে টাকা নিয়ে গেছিলাম বিজেপি রাজ্য অফিস থেকে, আমাকে টাকা দেওয়া হয়েছিল যে ওর পরিবারের হাতে যত সামান্য যেটুকু সামর্থ্য দিয়ে আসবে, সুব্রতবাবু আমাকে দিয়েছিলেন যে দিয়ে আসবে, যখন গেলাম হাইজ্যাক করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পঞ্চায়েত অফিসে দেওয়া হবে। তো যখন রাজ্য সরকার নিজেরা একেবারে স্বনির্ভর এবং সক্ষম বলছেন, সেখানে নিশ্চয়ই আমার মনে হয় কেন্দ্রীয় সরকার যখন বলেছেন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতেও বলেছেন যে আমি আশারা কি পাবো, নিশ্চয়ই এটা প্রশাসনিক ব্যাপার, ওনারা যোগাযোগ করবেন, নিশ্চয়ই হবে। আর সর্বশেষ আপনাকে একটা ছোট্ট জিনিস বলি আপনার মাধ্যমে সকল দর্শকদের কাছে, যে আজকে পার্শ্ব শিক্ষকরা আজকে এতদিন ধরে করুণাময়ীতে বসে আছেন, আপনিও তো একজন মানুষ, আপনারাও তো মানুষ, এখানে অনেক বোন দিদিরা এসেছেন, তাদের তারা কি আন্দোলন করছেন, কেন্দ্রের 60% দেওয়া হয়, রাজ্যের 40% ম্যাচিং গ্রান্ট, সেই 40% আমাদের দিবেন না দেবেন না, খুব ভালো, কেন্দ্র যে 60% দিচ্ছে সেইটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিন, এই জন্য আন্দোলন। এবং তারা কিন্তু অনাহারে আন্দোলন করছেন, তারা কিন্তু পুরোপুরি সত্যাগ্রহ করছেন এবং মহামান্য আদালতের নির্দেশে তাদের সেই সত্যাগ্রহ ভাঙার জন্য তাদেরকে কি করা হলো, সেই জায়গায় শুধু রেলিং এর এপার আর ওপার, ওপারে আহারে বাংলা করে তাদের প্রথমে প্রলোভন দেখানো হলো, আসুন খাবারের গন্ধ যদি আপনার অনশন ভেঙে যায়, যখন অনশন ভাঙল না তখন সেই উচ্ছিষ্ট বলতে লজ্জা হচ্ছে দুঃখ হচ্ছে, সেই উচ্ছিষ্ট মাছের আঁশ থেকে নিয়ে মাছের কাঁটা থেকে নিয়ে মাংসের হাড় তাদের গায়ে ঢেলে দেওয়া হলো, মা বোনেদের দিদিদের গায়ে, এবং সেখানে বিধাননগর কর্পোরেশন জলের গাড়ি থেকে নিয়ে শৌচকৃত অবধি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যখন একজন অনশনে কর্মরত অনশনকারী তা সে যখন বমি করছে বলা হচ্ছে এটা তো আমাদের কাজ নয়,
এটা তো অন্য কেউ করবে। পৌর পরিষেবা কে দেয়? আমি কিন্তু 95 সাল থেকে পৌরসভার একজন অংশীদার, সেই জন্য পৌরসভা কে দেয়, পৌর পরিষেবা কার? আপনাদের মধ্যে এখানে বিধাননগরে বসবাসকারী আমি দেখছি আছে কেউ কেউ, এটা লজ্জার ব্যাপার। এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা লজ্জিত। আর কাল থেকে দেখছি তাদের ধমকানো চমকানো শুরু হয়েছে। আমি বলছি এখনো আদালত কিন্তু মরে যায়নি, তাদের একজনকে তাড়াবেন, আন্দোলন আরো বাড়বে। আজকে ক্ষুদিরামের জন্মদিনে এটা কিন্তু আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে চেতাবনী দিলাম, আন্দোলন যত তাড়ানোর চেষ্টা করবেন তাহলে বাংলা থেকে কখনো ইংরেজ যেত না, ভারতবর্ষ থেকে ইংরেজ যেত না, আর বাংলা থেকে ফ্যাসিস্ট সিপিএম যেত না। যত অত্যাচার করবেন আরো তত আন্দোলন আরো গর্জে উঠবে। এর আগে সুব্রাংশু বললেন যে পুলিশ দুর্মুষ করছে এবং যে অবস্থা হয়েছে তাতে এগুলো আস্তে আস্তে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কিছুদিন পরেই আবার নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে একমাত্র ভাটপাড়াটা এখনো দখলে রয়েছে, তাহলে আগামী নির্বাচনেও তো পরিস্থিতি একই থাকবে, কি এমন পরিবর্তন হতে পারে যাতে আপনারা আশাবাদী হবেন সামনের নির্বাচন নিয়ে? আপনি যাওয়ার পর বিধাননগর মিউনিসিপ্যালিটিতে যা, এটা আমার বলা হয়েছে যা কাজ হয়েছে সেটা 10-এর মধ্যে আপনি কত নাম্বার দিতে চাইবেন? বিধাননগর বাসী এবং প্রাক্তন মেয়র হিসেবে, বিধাননগর বাসী হিসেবে রাস্তায় এখন ধান গাছ পুতলে, আপনি বিধাননগরে যান দেখি, আমি মাঝে মাঝে যাই, ধান গাছ পুতলে মোটামুটি ধান চাষ হবে বিধাননগরে। আপনাদের এই সতীর্থরা অনেক আছেন আমি দেখছি, এই রঞ্জন দা তোমার বাড়ির সামনে কত বড় গর্ত পটলস, বিধাননগর তো ডেঙ্গুতে মহামারী হয়ে গেছে, ব্লক বলে দিচ্ছি, এফসি ব্লক গতকাল দেখলাম বিভিন্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে, মাননীয় মুখ্যমন্ত্রী বিরক্ত হয়ে নাকি রশ্মি সেনকে সরিয়ে দিয়ে বিবেক কুমার সাহেবকে আবার এনেছেন, তো আমলা সরিয়ে তো ডেঙ্গু নিধন হবে না, পলিসি তৈরি নেই। আজ থেকে 3 বছর আগে বিধানসভার ভেতরে ডিপিআর দিয়ে বলেছিলাম, আমাদের একটা ডেঙ্গু নিয়ে মিটিং হয়েছিল, তাতে তৎকালীন চিফ সেক্রেটারি থেকে নিয়ে সবাই ছিলেন, আমি ডিপিআর দিয়ে বলেছিলাম যে বাগজলা খালের ওপরে 50টা অবাঞ্ছিত ঘর রয়েছে, হয় ওই 50টা ঘরকে আপনি কি করবেন, ইরিগেশন ডিপার্টমেন্ট ঠিক করুন, আর ওই 50,000 মানুষ ডেঙ্গুতে যে কেউ এফেক্টেড হতে পারে তার জন্য তৈরি থাকুন। এখন অবধি রাজ্য সরকার ঠিক করতে পারেননি ওই 50টা অবাঞ্ছিত ঘরকে কি করবেন, 50টা বেড়ে হয়তো এখন 70টা 100টা হয়ে গেছে। রোস্টেশনকে সরাল কেন আইওয়াস আবার